আজকে টপিকটা একটু আলাদা, আজকে গল্প শোনানো হবে। আজকের গল্প শোনানো হবে যতীনের জুতো। এই যতীনের জুতো গল্পটির লেখক হলেন সুকুমার রায়। 1887 খ্রিস্টাব্দে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। পিতা ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তিনিও ছিলেন একজন লেখক। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনী এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। আবোল তাবোল, হজ বড়ল, পাগলা দাশু ইত্যাদি এর স্রষ্টা সুকুমার রায়। তার অন্যান্য রচিত রচনা হল খাই খাই, অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশীল, হিংসুটি ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। তার একটি বড় উক্তি হল, যাহা আজকুপি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এ পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যারা উপভোগ করিতে পারেন না এ পুস্তক তাহাদের জন্য নহে। সুতরাং শুরু হচ্ছে যতীনের জুতো। যতীনে নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো না তবে ওই ছেঁড়া চটি পরেই থাকতে হবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া, ধুতি তার দুদিন না যেতে যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসের তার যত্ন নেই, বইগুলো সব মরার ছেঁড়া, কোন দুমড়ানো, স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা, স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোটো ছোটো টুকরো টুকরো। আর একটা মন্দ অভ্যাস ছিল তার, লেড পেন্সিলের গোড়া চিবানো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। তাই দেখে ক্লাসের মাস্টার মশাই তাকে বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে যতীন প্রথমে খুব সাবধানেই থাকলো, পাছে ছিঁড়ে যায়। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকোর ডিগমোর সময় সাবধানে থাকে যাতে ঠোক্কর না খায়। কিন্তু এই পর্যন্তই, দুদিন পরে আবার যেই কে সেই, চটির মায়া ছেড়ে দুরমুর করে সিঁড়ি থেকে নামা, ওঠা, যেতে যেতে 10 বার হোঁচট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই এক মাস না যেতে যেতেই চটির একটা পাশ হাঁ হলো। মা বললেন, এবেলা মুচি রেখে সেলাই কর, নাহলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হয় না, চটির হাঁও বেড়ে চলে। একটি জিনিস যতীন খুব যত্ন করত, সেটি হচ্ছে তার ঘুড়ি। সে ঘুড়িটাকে তার মনে লাগতো, সেই ঘুড়িটিকে জোড়া তোড়া দিয়ে যতটা সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময়টা সে ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে উৎপাত করতো আঠা চাই বলে। ঘুড়ির লেজ কাটতে বা সুতো কাটাতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া কিছু মনে থাকত না। সেদিন যতীন স্কুল থেকে ফিরেছে ভয় ভয়, গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিয়ে দেখে চটিটা এতই ছিঁড়ে গেছে যে পড়াই মুশকিল। কিন্তু সিঁড়ি দিয়ে নামবার সময় সে কথা আর মনে রইল না, সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে থাকলো। সেকালে চটির হাঁও বেড়ে যেতে, সমস্ত দাঁত বেড়ে ভ্যাংচাতে লাগলো চটিটা। যেমনি শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি পায়ের নিচ থেকে মাটিটা সুট করে সরে গেল, আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাঁই সাঁই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চললো তার কোনো আর ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটি যখন থামলো, তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে, তারা যতীনকে দেখে কাছে এলো। তারপর তার পা থেকে ছেঁড়া চটিখানা খুলে সেগুলিকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বর গোছের, সে যতীনকে বলল, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতোর এমন দশা করেছো, দেখি দেখি
একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত। রোজিনের ততক্ষণে একটু সাহস হয়েছে, সে বলল, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিয়া বলল, তা না তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে ছোটো তখন ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো তারা মচমচ করে। তুমি যখন চটি পায়ে দিয়ে দুর্মুর করে সিঁড়ি দিয়ে নে ওঠানামা করো তখন পায়ের চাপে পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল, সেই জন্যই তো ও আমাদের কাছে নিয়ে এসছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের ওপর, তারা সে সবের অযত্ন করেছিল বলে তাদের আমরা শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া ছুটি দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি তোমাদের দেশ পেয়েছো যে না করব বললেই হলো, এই ছুঁচুঁতো নাও আর সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনেও ভয় হয়েছে, সে বলল, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে। যতীন ভয় ভয় জুতো সেলাই করতে বসলো, তার হাতে ছুঁচ ফুটে গেল, ঘাড় নিচু করে তার ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই হলো। তখন তাকে মুচিরা বলল, কাল অন্যটা করব, এখন খিদে পেয়েছে। তখন সে মুচিকে বলল, সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না, এক পাটি চটি এখনো বাকি রয়েছে, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কখনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে, তারপরে কি কি জিনিস নষ্ট করো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য ছেঁড়াটা সেলাই করলো। এ ভাগ্যে এই পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিয়া তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সে বাড়িতে সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে। তারা যতীনকে সিঁড়ির নিচে দাঁড় করিয়ে বলল, যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো, দেখো আস্তে আস্তে একটি একটি সিঁড়ি উঠবে নামবে। যতীন পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছ, পাঁচবার লাফিয়েছ, দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছ, আবার ওঠো, মনে থাকে যেন একটুও লাফাবে না একটুও ডিঙোবে না। এতটা সিঁড়ি নেমে যতীন বেচারির পা টনটন করছিল, সে এবার আস্তে আস্তে উপরে উঠলো, আস্তে আস্তে নামলো। মুচিয়া বলল, আচ্ছা এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তার একটা তাকে মাঠে নিয়ে গেল, সেখানে খালি দর্জিরা বসে বসে সেলাই করছে। যতীনকে দেখেই তাকে জিজ্ঞেস করলো, কি কি ছিঁড়েছে? মুচিরা উত্তর দিল, নতুন ধুইটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে বলল, বড় অন্যায় বড় অন্যায়, শিগগির সেলাই করো। যতীনের আর না বলার সাহস হলো না, সে ছুঁচুতো নিয়ে ছেঁড়া কাপড় জুড়তে বসে গেল। সবেমাত্র দু ফোল্ড দিয়েছে, তখনই দর্জিরা চেঁচিয়ে উঠে বলল, কি সেলাই বলে, খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। শেষে সে একেবারে খিদে ফেলল, সে বলল, আমার বন্ধ খিদে পেয়েছে, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি আর কখনো জাদা চিরবো না, কাপড় চিরবো না, কিছুই চিরবো না। তাদের দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে তো তোমার খাবার জিনিস আমাদের কাছে তো ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ মোছার পেন্সিল কতকগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো, তাই এগুলোকে চিবিয়ে খাও, আর আমাদের কাছে কিছুই নেই। এই বলে তারা যে যার কাজে চলে গেল। শান্ত ক্লান্ত হয়ে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে বো করে কিছু একটা শব্দ হলো। যতীনের তালি দেওয়া সেই সাধের ঘুড়িটা গোচ করে এসে তার কোলের ওপর পড়ল। ঘুড়িটা ফিসফিস করে তাকে বলল, শিগগি আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজটা ধরল, ঘুড়িটা
অমনি তাকে শো করে নিয়ে আকাশে উড়ে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁথি নিয়ে ছুটে আসতে লাগলো সুতরা কাটার জন্য। হঠাৎ ঘুলিয়ার যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তে যেই মাটিটা ধাঁই করে যতীনের মাথায় লাগলো অমনি চমকে উঠলো। ঘুলিটার কী হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, তার মাথায় একটা ভয়ানক বেদনা হয়েছে। কিছুদিন ভুগে যতীন সেরে উঠলো। তার মা বললেন, সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ফোগানিতে বাছা আমার দুর্বল হয়ে গেছে। সে ফুলতি নেই, সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই, কিছুই নেই। তা না হলে একজোড়া জুতো চার মাস যায়। আসল কথা, যতীন এখনো মুচিদের আর দর্জিদের কথা ভুলতে পারেনি। আপনারা এতক্ষণ শুনছিলেন সুকুমার রায়ের লেখা যতীনের জুতো। এই যতীনের জুতো গল্পটি শুনতে ভালো লাগলে লাইক করবেন বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিন। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। ততক্ষণের জন্য বাই বাই।